আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মদিনা ভ্লগের তৃতীয় পর্ব। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এটা মসজিদে বিলাল, আর আমরা এখানে গিয়েছিলাম মসজিদে বিলাল হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামানুসারে, এবং মসজিদে নববী থেকে খুব কাছে এটা অবস্থিত। আর এই মসজিদের এই জায়গাটাতে সবসময় অনেক বেশি ক্রাউড থাকে, অনেকগুলো কবুতর থাকে, সবাই কবুতরকে খাবার খাওয়ায়। তো সেখানটাতে আমরা কিছুক্ষণ আমরাও দেখছিলাম আর কি, এখানকার সৌন্দর্যটা দেখে আমরা বের হয়ে গেলাম শহর দেখার উদ্দেশ্যে। আমরা এখন মদিনার যে শহরটা একটু লোকালয়টা একটু ঘুরে ঘুরে দেখছি। এই যে এদিকের এখানকার বেশিরভাগই হোটেল, আর কিছু এগুলো এলাকার, এর মধ্যে কিছু এলাকার বাসা বাড়ি আছে, তাই না? এগুলো বাসা বাড়ি, এগুলো হোটেল না। আর এই যে একটু পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, এখানে প্রচুর পাহাড়। এই যে দেখেন কত যে উঁচু উঁচু পাহাড়, বলার মতো না। আর আজকে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি মদিনা শহরে কি কি আছে এবং মেইন শহরটা দেখতে। এখানে কিছুই নাই। আপনারা হয়তো সবাই পরিচিত যে মদিনার মসজিদে নববীর ওই জায়গাটাতে যে রোডটা, ওটা রিং রোড নামে পরিচিত, মানে খুব প্যাঁচানো প্যাঁচানো থাকে আর কি, রিং এর মতো ওই রোডগুলোর ব্যথা ওইগুলো। তো ওই জায়গাটা থেকে কিন্তু নতুন যারা আমরা মদিনাতে যাই, আমাদের ড্রাইভ করে বের হওয়াটা একটু কঠিন হয়ে যায়। তারপরেও আমরা একটু শহরটা ঘুরে দেখছিলাম, আর দেখতে দেখতে এর মধ্যেই আমরা একদম ডাউন টাউনের মতো এলাকা দিয়ে যাচ্ছি। এই এরিয়াটাকে নতুন করে আসলে বানানো হচ্ছে, পুরাতন বিল্ডিংগুলো বেশিরভাগই ভেঙে ফেলা হয়েছে এবং নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে, এবং আমরা যে বিল্ডিংগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি সম্ভবত এগুলোও ভেঙে ফেলে আবার নতুন করে তৈরি করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ছোট ছোট দোকান ছিল, এগুলোতে বিক্রি হচ্ছিল। আর এটা হচ্ছে টপ টেন, এটাও ছোটোখাটো বা মিডিয়োকার লেভেলের একটা শপ বা একটা মার্কেটও বলতে পারেন। এখানে অল্প দামে কাপড় চোপড় পাওয়া যায়, আর এখানে যারা ট্যুরিস্টরা আসে তারা কিন্তু এখান থেকে অনেক কেনাকাটা করে। তো আমরা যেহেতু এই সময়টা একটু ফ্রি ছিলাম আসরের পরে, তো আমরা এখানটা একটু ঘুরে দেখলাম এখানকার কালেকশন কেমন বা এখানে বেচাকেনা কেমন হয় ইত্যাদি। আর এখান থেকে দেখেন উহুদ পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে, এবং খুব সুন্দর এখানে একটা ওয়াকওয়ে দেওয়া আছে। খুবই ভালো লাগছিল এই বিকেলটা, তাই আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম একটু, আর উহুদ পাহাড়ের এই সৌন্দর্যটা অবলোকন করছিলাম। উহুদ পাহাড় এখানে ভিডিওতে কিন্তু অত উঁচু বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি সত্যি কিন্তু এগুলো অনেক উঁচু হয়ে থাকে। আর এখানে একটা লোকাল মার্কেটও দেখলাম। এছাড়াও আমরা ওই দিন কিন্তু জেদ্দার সেনোমির একটা অনেক বড় মল আছে, সেই মলটাতেও গিয়েছিলাম, এবং দুঃখজনকভাবে সেই ভিডিওগুলো সামহাও খুঁজে পাইনি, তাই এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এটা ছিল জেদ্দার একটা ইউনিভার্সিটি, এবং তার পাশ দিয়ে যাচ্ছিলাম, বেশ সুন্দর না দেখেন? এবং এখানকার কিছু সরকারি দপ্তর অফিসগুলো দেখলাম, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর ওদের আসলে জায়গার কোনো অভাব নেই, তো এই জন্য এক একটা প্রতিষ্ঠানে এত বেশি জায়গা নিয়ে এত সুন্দর করে বানানো। আর এখানে দেখতে পাচ্ছিলেন রোড সাইড একটা ভীষণ সুন্দর ছোট্ট একটা মসজিদ, এছাড়াও ইউনিভার্সিটির বা সরকারি বিভিন্ন দপ্তরের অনেক অফিস ছিল। তো হাজিরা আসলে সাধারণত উনারা শহরের একটা প্রান্ত বা ওই মসজিদে নববী এবং ওই তৎসংলগ্ন এলাকাগুলো সম্পর্কে তারা ওখানটাতে বেশি তারা চলাফেরা করে এবং ওটাই জানে, কিন্তু সাধারণত এই এলাকার লোকালিটিরা কোথায় থাকে, সেখানকার হাট বাজার কেমন, আমরা এইগুলো একটু ঘুরে ঘুরে দেখেছি এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যেমন দেখতে পাচ্ছেন এটাও একটা সরকারি অফিস, এবং দেখেন কি সুন্দর সাদা রং করা, এবং বিল্ডিং এর আর্কিটেকচারটা খুবই সুন্দর দেখতে। সাধারণত যারা লোকাল পার্সনরা থাকে ওদের এখানে কিন্তু খুব সুন্দর একটা আলাদা একটা লাইফস্টাইল আছে। আর আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন মসজিদে নববীতে। এটা মসজিদে নববীর একটু দৃশ্য, দেখেন মাশাল্লাহ এত সুন্দর দৃশ্য যা বলার মতো না। আর বাইরে এত বেশি গরম, 46 থেকে 48 ডিগ্রি এমনকি 50 ডিগ্রি তাপমাত্রা,
তো সেখান থেকে এসে যখন আপনি মসজিদে নববীর ভিতরে ঢুকবেন তখন একটা জান্নাত মনে হয়। আর এটা হচ্ছে মেয়েদের প্রবেশের যে অংশটা, যে দরজাগুলো মসজিদে নববীর সেই অংশটা, এদিকটা দিয়ে আমরা মেয়েরা আমাদের মসজিদে নববীতে আমাদের নামাজের অংশের মধ্যে ঢুকি। ভেতরের তো একটু দৃশ্য আপনাদেরকে দেখালাম, আর এদিকটাতে পুরোটাই আমরা মেয়েরা ভিতরে এবং বাইরে নামাজ পড়ি। এবং এখানে যারা ক্লিনার আছে, যারা সিকিউরিটি পার্সন আছে, তারাও কিন্তু সবাই নারী, এবং এখানে নারী পুলিশ আছে এরকম। আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছিলেন যারা রওজা মোবারকের ওখানে যাচ্ছিলেন তারা এখানে ওয়েট করছিলেন, এবং এখানে অনেক লম্বা লাইন ছিল। এর ভিতরে মেয়েদেরকে সাধারণত ঢুকতে দেওয়া হয় না, এখানে শুধু ছেলেরা যেতে পারে। আর আমরা এখন চলে যাব দুপুরের খাবার খেতে। আর ভাবলাম যে আজকে আমরা মদিনার আল বাইক থেকে একটু খাবার খাই। আর সবাই বলে যে মদিনার আল বাইকের খাবার নাকি আসলে খুব মজা। আর সত্যিকার অর্থে এটা আমরা নিজেরাও যে এক্সপিরিয়েন্স করে বুঝলাম যে মদিনার আল বাইকের খাবারটা আসলে জেদ্দার আল বাইকের চেয়ে বেশি মজা ছিল, এবং ওদের সবার মানে বিহেভিয়ারও খুবই ভালো ছিল। আমরা এখন বাইরে থেকে আসলাম, এখন আমরা কিনে নিয়ে আসছি একটা ব্রোস্ট মিল আল বাইক থেকে। তাজাস থাকলে তাজাস খেতাম, বাইক আছে তাই বাইক খাচ্ছি। আর এটা হচ্ছে যে একটা ফালাফেল মিল, এটা হচ্ছে স্টার্টার, এই ব্রোস্ট মিলটা হচ্ছে মেইন কোর্স, আর এটা হচ্ছে ডেজার্ট পাই। তো এই হচ্ছে আমাদের এখন দুপুরের খাবার, দেখি এখন আমরা খাই। এটা হচ্ছে ফালাফেল মিল, একটা বান, ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে হচ্ছে 10 পিস ফালাফেল। প্রাইস হচ্ছে 6.5 রিয়াল। আমাদের আল বাইক বার্গার ডিপিনটা দিয়েছি, আর যেখান থেকে এটা হচ্ছে তাহিনা, তাহিনা সস, এটার মধ্যে অ্যাড করে উপরে একটু টমেটো কেচাপ, সাথে কি বলে ফলাফেল, কথা শোনা যাবে না মনে হয় ইয়ার কারণে। দাঁড়াও, এটা দেখটা এই যে আল বাইক বার্গার না, খাও দেখ। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বের হয়ে পড়লাম। ভাবলাম যে আজকে আমরা উহুদের ময়দানে যাব, এবং উহুদ পাহাড় এবং কিছু স্মৃতি বিজড়িত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখব। তো এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি এটা উহুদ পাহাড়ের একটা অংশ, যেখানে সাধারণত খুব একটা মানুষ যায় না, যেটা উহুদের ময়দানের পাশে সেটা না, সেখান থেকে খুবই কাছে। আমরা এই জায়গাটা থেকে একটু উহুদ পাহাড়ের নিজেরা নিজেরা দেখবো, তারপরে আমরা চলে যাব একদম মেইন উহুদ পাহাড়ের যে লোকেশনটাতে সবাই যায় উহুদের ময়দান, সেই জায়গাটাতে। তো এখন দেখতে পাচ্ছেন যে অংশগুলো, এগুলো হচ্ছে যে মদিনা শহরের কিছু দৃশ্য। এগুলোও মোটামুটি কিছুটা ডাউন টাউনের মধ্যেই পড়ে। আর এই পাহাড় ঘেরা এই সুন্দর একটা দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবলাম যারা যাবেন তারা তো অবশ্যই দেখবেন, এবং যারা এখন যেতে হয়তো দেরি হবে বা যেতে পারছেন না, তারা কিন্তু এখান থেকে অনেকটাই দেখে নিতে পারছেন যে মদিনা শহরটা কীরকম। অনেক খেজুর গাছ দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে সব খেজুর বাগান। অনেক কাছে চলে আসছি উহুদ পাহাড়ের, ওটা কোন একটা, ওটা কি কোনো মিউজিয়াম লেখা ছিল মিউজিয়ামের নাম, এই যে এই পাহাড়ের পাথরের মধ্যেও গাছ হয়েছে। তাহলে তখনটা
আমরা এসেছি উহুদ পাহাড়ে। এই যে এই বাসার মধ্যে দেখা যাচ্ছে ইয়ার গাছ, পশুর চামড়ার একটু। সুবহানাল্লাহ, এদিক দিয়ে যে মানুষ হেঁটে হেঁটে গেছে তা বোঝা যাচ্ছে, হেঁটে হেঁটে উপরে যায় যে। কিছুটা উপরে আছি আমরা, আমরা কিছুটা উপরে আছি আর কি। আর এই যে আমরা দুজন, 46 ডিগ্রি তাপমাত্রা, গরম যে কি ধরনের এটা রিয়েলাইজ করা সম্ভব না ভিডিও দেখে। ভিডিও দেখতে অনেক সহজ মনে হয়, এখানে যারা আছি তারা বুঝতেছি যে এখানে কি অবস্থা চলতেছে। এই পুরো মদিনাটা হচ্ছে যে গরম, পাহাড়ের এক টুকরা পাথর। তো পুরো মদিনা শহরটা দিনে 46 থেকে 48 ডিগ্রি তাপমাত্রা এখন বর্তমান সময়ে চলছে। তো এত তাপমাত্রার পরে যখন মসজিদে নববীর মধ্যে যাবেন, আর মসজিদে নববীর মধ্যে মাশাল্লাহ এত সুন্দর করে এয়ার কন্ডিশন করা, সবকিছু করা, তো তখন মনে হয় কি যে আমি জান্নাতে আসলাম দোজক থেকে। আর উহুদ পাহাড়টা যে আপনাদের দেখালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, আজকে কত বছর হয়ে গেছে, এরপরে আরও কত যুগ যুগ সময় চলে যাচ্ছে, কিন্তু সেই উহুদ পাহাড় কিন্তু দাঁড়িয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। তো দেখেন আমরা মানুষ, আমরা চলে যাই, কিন্তু জায়গাগুলো কিন্তু ঠিকই সেই স্মৃতি, সেই হিস্ট্রিটাকে ধরে রাখে। এই যে দেখেন পাহাড়টা তখনও দাঁড়িয়ে ছিল, পাহাড়টা এখনও আগের মতো দাঁড়িয়ে আছে। এগুলো পাথরের, মাটি না, পুরোটা পাথর। তো পাহাড় ঠিকই দাঁড়িয়ে আছে, এই পাহাড় আরও দাঁড়িয়ে থাকবে হাজার বছর, কিন্তু আমরাই আর থাকবো না। এগুলো হচ্ছে স্মৃতি ধরে রাখে। এবং এখানে অনেক বেশি খেজুর গাছ আমি দেখলাম, জেদ্দাতে কিন্তু এত বেশি খেজুর গাছ নেই, বা মক্কাতেও এত বেশি নেই, কিন্তু মদিনাতে খেজুর গাছটা অনেক বেশি। আর মদিনার একটা অন্যরকম প্রশান্তি আছে যেটা আসলে ভাষায় ব্যাখ্যা করার মতো না। এবং এখানে অনেকগুলো স্মৃতি বিজড়িত মসজিদ আছে, সেই মসজিদগুলোতেও আমরা যাব। তো এখন আপাতত আমরা একটু উহুদ পাহাড়ের দিকে যাচ্ছিলাম। আমরা গুগল ম্যাপ ফলো করে যাচ্ছিলাম এবং গুগল ম্যাপ আমাদেরকে একটা লোকেশনে নিয়ে গেল। আর ওই দিকে কিন্তু পাশ ফিরে আমরা অলরেডি পার হয়ে আসলাম, আমরা দেখতে পারলাম রাস্তার ওই পাশ দিয়ে উহুদের ময়দান বা ওই মসজিদগুলোর দৃশ্যগুলো। কিন্তু আমরা চলে যাচ্ছি অনেকটা লোকালিটির মধ্যে, আর লোকালিটির মধ্যে যাওয়ার কারণে হবে কি, আমরা নিজেরা নিজেরা একটু পাহাড়টা দেখতে পারবো, বা নিজেরা নিজেরা একটু নিরিবিলিতে আর একটু উপভোগ করতে পারবো এখানকার সৌন্দর্যটা। আমাদের পরের ভিডিওতে থাকবে কিন্তু উহুদের ময়দান এবং তৎসংলগ্ন একটি মসজিদ, পাশাপাশি আমরা মসজিদে কিবলাতাইনে যাব, মসজিদে কুবাতে যাব, এরকম আরও অনেক চমৎকার জায়গাগুলোতে যাব। তো সেগুলো যদি দেখতে চান তাহলে আমাদের পরের ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না। আর আমার চ্যানেল আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টসে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।